যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত নবীজির কাছাকাছি থাকা যাবে। যেমন হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু খানায়ে কাবার সামনে একদিন বসিয়া নবীজির শানে দুরূদ শরীফ পড়তেছেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পকেটের মধ্যে একটা তসবি রাখবেন, সময় সুযোগ হইলে ওই তসবি জিকির করা আপনাকে মনে করিয়া দিবে। তসবিটা পকেট থেকে টান দিয়া 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু খানায়ে কাবার সামনে বসিয়া বাইতুল্লাহর সামনে বসিয়া বসিয়া উনি আল্লাহর নবীর নামে দুরূদ শরীফ পড়তেছেন। আর অন্যদিকে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব নেতৃস্থানীয় মানুষগুলো খানার খানায়ে কাবার অন্যদিকে বসা আছে। ইন্দিমে টাইমে একজন ভিক্ষুক, একজন ভিক্ষুক ভিক্ষা নেওয়ার জন্য মক্কার নেতৃস্থানীয় মানুষদের সামনে গিয়ে দাঁড়াইলো। আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়ে কয়, নেতাজি আমি গরিব মানুষ, আমারে কিছু দান করেন, আমারে কিছু দেন, পেটে খানা নাই, ঘরে খাবার নাই, কিছু দান করেন, দান করলে আমি এই টাকা দিয়া চাউল ডাউল কিনব, আমি আটা কিনে রুটি বানাইয়া সন্তানদেরকে খাওয়াবো, আমারে কিছু দান করেন, আমারে কিছু দেন। আবু জাহেল ছিল মুসলমান বাবা জিরে আমার সবচেয়ে জঘন্য এবং নগণ্য। আবু জাহেল ডাক দিয়া কয়, আমার নেতা আমার দলের লোকেরা শোনো, এই মুহূর্তে ভিক্ষুকটা আমাদের কাছে কিছু নেওয়ার জন্য আসছে, কিছু নেওয়ার জন্য আসছে, এখন আমরা তারে না দিয়ে আলীর কাছে পাঠাই। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কিনারায় বসা আছে, তার হাতে কোনো টাকা পয়সা নাই, তার পকেটটাও এমটি, তার কাছে পাঠাইলে সে শর্মিন্দা হবে, সে লজ্জিত হবে, আমরা তার কাছে পাঠাই। ভিক্ষুকটাকে ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, এ ভিক্ষুক তাড়াতাড়ি করিয়া যাও, ওই যে লোকটা একাকিত্বে বসিয়াছে খানায় কাবার সামনে সে মুসলমান, তার কাছে যাও, তার কাছে গেলে বেশি পাইবা, আমরা দিলে তো কম দিব, তার কাছে গেলে বেশি দিবে, তুমি ওইখানে যাও, ওইখান থেকে নিয়ে আসো। হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু একা বসিয়া বসিয়া আমার নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়তেছেন, সুবহানাল্লাহ, কোন বসিয়া বসিয়া দুরূদ শরীফ পড়তেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর কয়, আমার উম্মত যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করেন, তার 10টা গুনাহ মাফ করে দেন, তার সম্মান আল্লাহ পাক 10 গুণ বাড়াইয়া দেয়। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান উবলিগতুহু, কেউ যদি আমার কবরের কিনারায় এসে দাঁড়ায়, আমার রওজার কিনারায় এসে সালাম দেয়, আমি রসুল নিজ কানে শুনি, আর কেউ যদি এইখান থেকে বসিয়া দুরূদ শরীফ পড়েন, ফেরেশতার আমার নবীর রওজার মধ্যে আপনার দুরূদরা পৌঁছাইয়া দেয়। এ মুসলমান বন্ধুরা, রিক ভিক্ষুকটা হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে দাঁড়ায়, ওই ভাই আলী তুমি আমারে কিছু দান করো, আল্লাহর রাস্তায় আমারে কিছু দাও। আলী কয়, বলো তোমারে কে পাঠাইছে, তুমি তো একা একা আসো নাই, তোমারে কে পাঠাইছে বলো, নিশ্চয়ই কোনো মতলব আছে। তোমারে দেখলাম মক্কার নেতারা যেখানে বসা ওইখানে গেলা, কয় আমারে নেতারাই পাঠাইছে, আপনার কাছে আসলে নাকি বেশি পাওয়া যাবে, আমার ঘর সংসার সংসারে আমার অভাব, ঘরে কোনো খাবার নাই, বেশি করে দিবেন এই জন্য আমি আসছি। হযরতে আলী ডাক দেয়া কয়, মালিক আল্লাহ গো, পকেটে কোনো টাকা নাই, দেওয়ার মতন সাধ্য এই মুহূর্তে আমার নাই, আমি গরিব মানুষ, তারে আমি কি দিব। হযরতে আলী বলেন যে দুরূদ শরীফটা পড়তেছি এইটার মধ্যে দিয়ে আমি কাম চালাইয়া দেই, ভিক্ষুটাকে ডাক দিয়া এদিকে আসো, তোমার হাতরা আমার দিকে বাড়াইয়া দাও। হযরতে আলী বলেন যখন ভিক্ষুকটা আমার দিকে হাতরা বাড়াইয়া দিল, আমি হাতরারে আমার সামনে আইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি আমি একটা ফুক মারিয়া দিলাম, বড় করে কোন ভিক্ষুকের হাতরা আমার দিকে বাড়াইয়া নবীজির মহব্বতে আমি দুরুস্বরে পড়িয়া ফুক মারলাম। ফুক মারিয়া বললাম, ভাই রে তোমার মুষ্টিটা একটু বন্ধ করিয়া পালাও, যারা আমার কাছে তোমারে পাঠাইছি তার কাছে যাও, ওইখানে গিয়া মুষ্টি খুলবা, এর আগে আর খুলবা না,
রাস্তার মধ্যে আর খুলবে না, তাড়াতাড়ি করিয়া যাও, জলদি করিয়া যাও। বাবা জিরারে আমার ওই লোকটা ভক্তি লইয়া বিশ্বাস করিয়া হাতের মুষ্টি বন্ধ করিয়া মক্কার নেতা আবু জাহেল অথবা সেই আবু লাহাবের কাছে আইসা বলে, আমি আসছি, কয় তোমার হাতের মুঠুর মধ্যে কি, তোমার কি দিছে বলো। ওই ভিক্ষুক ডাক দিয়া কয়, নেতা আসলে সে কি দিছে আমি জানি না, তবে আমার হাতরা বাড়াইয়া আমার হাতের মধ্যে কি জানি পড়িয়া ফুক মেরে দিছি। কয় হাতের মুষ্টি খোলো দেখি, ভিক্ষুকটা হাতের মুষ্টি যখন খুলছে গো, তাকায় দেখে তার হাতের মুষ্টির ভিতরে মুসলমান স্বর্ণ মুদ্রা দেখা যাইতেছে। ভিক্ষুকের মুষ্টির ভিতরে স্বর্ণ মুদ্রা। নেতাগুলো বসার থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় দুই তিনজন লোককে বাড়াইছে, যাও, যার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, যার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, যার ঘরে কোনো ভালো খাবার নাই, সে এত সুন্দর মুদ্রা কই পাইল, এই স্বর্ণ কোথায় পাইল। দু তিনজন লোক হযরত আলীর সামনে গিয়ে দাঁড়াইলে, হযরত আলী কাররামাল্লাহ ঝুঁকে ডাক দেয়, কয় আলী গো, তোমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, এই স্বর্ণ কই পাইলা। আমি স্বর্ণ পাই নাই, আমি অস্বর্ণ দেই নাই, দেওয়ার মালিক আমার আল্লাহ। উসিলা হইল দুরুদ শরীফ, আমি আমার নবীর মোহাম্মদ কলিজার ভিতরে ঢুকাইছি, আমার পুরা দিলটার মধ্যে আমার নবীর মোহাম্মদ আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে, বিশ্বাস আছে। আমি নবীর শানে দুরুদ শরীফ পড়ে আমি যখন ফুক মারছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরুদের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই ফুকটারে স্বর্ণ মুদ্রা বানাইয়া দিছি। মুহূর্তের মধ্যে যারা ওইখানে গিয়েছিল তারা কালমা পরে মুসলমান হয়ে গেছি, তারা কালমা পরে ফলাইছে, মোহাম্মদ সত্য নবী, মোহাম্মদের ধর্মটা সত্য ধর্ম, কালমা পরে এরা মুসলমান হয়ে গেছি। ওই যে দেওবন্দের এলাকায় একজন ছেলে একজন মুরব্বী, এ যাওচরের বাবার যুবকেরা গো, দিলের কান দিয়া কথাগুলো একটু শুনেন। বাবা জিরা গো, ওয়াজ কিন্তু রং তামাশার জিনিস নয়, ওয়াজ কিন্তু মুসলমান নাট্যমঞ্চ নয়, এই ওয়াজ থেকে দিলগুলো নরম কইরা ঘরে যাইবেন। দেওবন্দের এলাকায় মুরব্বীটা লেখাপড়া করে নাই, স্কুলও পড়ে নাই, মাদ্রাসা মক্তবও পড়ে নাই, কিন্তু লোকটার ইমান বড় মজবুত, ইমান বড় শক্ত, আজান হইলে দেরি করে না, যেখানেই থাকুক সেখানেই নামাজের কাতারে হাজির হইয়া যায়। লোকটা ছিল গরিব মানুষ, ক্ষেত খামারে কাজকর্ম করে। এই লোকটা যখন চাষাবাদ করার জন্য যায়, ক্ষেতের মধ্যে যখন কাজ করতে থাকে, আর যখন জোহরের ওয়াক্তে জোহরের আজানটা হয়ে যায়, এই লোকটা ওইখানে ওযু সারিয়া ক্ষেতের আইলের উপরে নামাজের মুসল্লাটা গামছাটা বিছায় নামাজ শুরু করে দেয়। সন্ধ্যাবেলা ঘরে আসে, মসজিদে গিয়া মাগরিবের নামাজ পড়ে, এশার ওয়াক্তে গিয়া এশার নামাজটা জামাতে পড়ে, আল্লাহর ঘরে গিয়া নামাজটা কমপ্লিট করিয়া ঘরে আসে, রাতের খাবারটা খাইয়া বাবা জিরা ঘুমাইবার আগে আগে তাকের থেকে আল্লাহর কোরআনটা নামায়, তাকের থেকে কোরআনটা নামায়, কোরআনটা হাতে লইয়া বিছানার মধ্যে গিয়া বসিয়া, বিছানার মধ্যে বসিয়া বসিয়া, এ মুরব্বীরা ও কোন দিন জানি মরে যায়, একটু খেয়াল করিয়া আমলটা সঙ্গে লইয়া যাই। ওই মুরব্বী কোরআনটা লইয়া খুলিয়া খুলিয়া চোখের পানিগুলো সারি আর কাঁদি আর কয়, আল্লাহ আল্লাহ গো, তুমি সত্য, তোমার কোরআনটাও সত্য। কোরআনটা খুলিয়া শাহাদাত আঙ্গুলটা দিয়া দিয়া কোরআনের হরফে হরফে আঙ্গুল লাগাইয়া লাগাইয়া কোরআন শরীফটারে এমন করছে, অনেকগুলো হরফ থেকে মুসলমান কালিও উঠে গেছে।
এমন কোন রাত নাই কোরআনটা তাকে থেকে নামায় না এমন কোন রাত নাই আঙ্গুল দিয়া কোরআন তার হরফের মধ্যে আঙ্গুলটা লাগায় না এই লোকটা কান দেয়ার কয় আল্লাহ ছোটবেলা মক্তবে পড়তে পারি নাই গরিব মানুষ গো মালিক খেত খামারে কাজকর্ম করিয়া খায় আল্লাহ লেখাপড়া করার টাইম আমার নাই ওই লোকটা ডেলি ডেলি এমন করে করে বলে আল্লাহ তুমি সত্য তোমার কালামটাও সত্য এই লোকটা একদিন মারা যায় বেরিবান এলাকার মধ্যে ছিল তার বাড়ি ঘর ওই এলাকার মধ্যে কোনো আলেম নাই ওই এলাকার মধ্যে ভালো মানের কোনো হুজুর নাই এলাকার লোকেরা পড়ছে বিপদে এখন লোকটা মারা গেল কে তার গোসল করাবে কে তার জানাজাটা পড়াবে এ যুবক বাবা জিরা রে লোকেরা গিয়া বেরিবান্ধে দাঁড়াইয়া আছি বেরিবান এলাকার মধ্যে দাঁড়াইয়া খুঁজতেছেন কোনো আলেম এই রাস্তা দিয়া যায় কিনা কোন হুজুর এই রাস্তা দিয়া যায় কিনা দীর্ঘ সময় দাঁড়ানোর পর হঠাৎ করে তাকায় দেখে একজন দাড়িওয়ালা মানুষ মাথার মধ্যে টুপিও আছি রাস্তা দিয়া কোথায় জানি রওনা হয়ে গেছি লোকটার সামনে গিয়ে দাঁড়ায় বলে ভাই কই যাইবেন আপনি আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই কয় কি কথা বলেন আমার টাইম কম আমি অফিসে যাব কয় ভাই এই বেরিবান এলাকার মধ্যে একজন মুরব্বী মারা গেছে এই মুরব্বীটার জানাজা কে পড়াবে গোসল কে করাবে কোনো মানুষ জন নাই লোকটায় ডাক দিয়ে বলে অল্প সময়ের ভেতরে হইলে আমি পারবো গোসল করানোর নিয়ম আমার জানা আছে কাফনের কাপড় পরাইয়া জানাজা পরাইবার সিস্টেমও আমার জানা আছে অসুবিধা নাই তাড়াতাড়ি করেন চলেন ওই লোকটা বড় আলেম নয় কিন্তু আলেমুল আমার সঙ্গে থাকিয়া জানাজার নামাজ কেমনে পড়াইতে হয় জানি গোসল কেমনে করাইতে হয় কাফন কেমনে পড়াইতে হয় তাও জানা আছে তার তাড়াতাড়ি করিয়া গিয়া তারে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া দিয়া বলে আমি চলে গেলাম কয় ভাই যাইয়েন না আপনি কেমনে লাশটা নামাইতে হয় আমাদের সিস্টেম জানা নাই আপনি মেহরবানি করে আমাদের সঙ্গে একটু কবরস্থানে চলেন ওই লোকটা বলে চলো যাই ওদের সঙ্গে কবরস্থানে গিয়া লোকটারে লাশটার কবরে নামাইছি লাশটা কবরে নামাইতে গিয়া পকেটের মধ্যে ছিল অফিসিয়াল কার্ড আইডেন্টি কার্ডটা পকেটের ভেতরে ছিল এই লোকটার পকেটটা যখন নিচু হইছে কবরের ভেতরে তার আইডেন্টি কার্ডটা ভেতরে পড়ে গেছে লোকটার লাশ দাফন করে অফিসে চলে গেল অফিসের গেটে যাওয়ার পর দারোয়ান ডেকে বলে ভাই ভিতরে ঢুকবেন কার্ডটা সব শো করেন কার্ডটা দেন লোকটা পকেটে হাত দিয়ে দেখে কার্ড নাই অনেক খোঁজাখুঁজি করার পর টেনশনে পড়ে গেল আমি কেমনে অফিস করুম পকেটে যে কার্ড নাই এখন আমি কি করি আমার কার্ডটা কোথায় পড়ল দীর্ঘ সময় চিন্তা করার পর ওই লোকটার মনে হইছে কবরের ভিতরে কার্ডটা পড়ছিল এই লোকটা আবার দৌড় মারছে এলাকাবাসীর কাছে আইসা এলাকার লোকদেরকে ডাক দিয়ে কে ভাই পকেট থেকে আমার কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছি এই কার্ড ছাড়া তো আমি অফিসে ঢুকতে পারতেছি না মাথার দিক দিয়ে একটু মাটিগুলো সরাইয়া আমার কার্ডটা আমি একটু সংগ্রহ করে নিয়ে যাই এলাকার লোকেরা কয় যেহেতু আপনি উপকার করছেন আমরাও আপনার উপকার করি চলেন যাই এরে মুসলমান যেই মাত্র গিয়া কবর মাথার দিক দিয়ে খনন করছি মাটিগুলো সরাইছি আল্লাহর কি মর্জি গো আল্লাহর কি খেলা মাথার দিক দিয়া মাটিগুলো সরাইতে দেরি হইছি তাকায় দেখে পুরা কবরটা আলোকিত হয়ে আছি কবরের ভিতর থেকে মেশকো আম্বরের গ্রান বার হইতেছি কবরের ভিতর থেকে গ্রান আর গ্রান এর নবীর উম্মতের দল কবরের ভিতর থেকে গ্রান আর গ্রান লোকেরা কয় কি রে যে লোকটা সমাজে কোনো দামি মানুষ ছিল না
টাকা পয়সা ধন সম্পদ তেমন ছিল না, খাবার খাইতে গেল সবার পরে খাওয়াইছি, লোকটারে দুরু দুরু করিয়া কতবার তারাইয়া দিছি। এই লোকটা অশিক্ষিত, বেশি লেখাপড়াও করে নাই, তার কবরটা এত সুন্দর হলো কেন? আল্লাহর ওলি কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমিও খবর পাইলাম ওই লোকের কবরের ভিতরের থেকে গেলাম আসি, সোজা আমি তার মেয়ের তার বাড়িতে গেলাম, গিয়ে তার মেয়ে সন্তান রে পাইলাম, পাইয়া গিয়া ডাক দিয়া কই মাগো, তুমি তো বলতে পারবা তোমার আব্বার আমলগুলো কেমন ছিল। মেয়েটায় ডাক দিয়া কয়, হুজুর আমার আব্বা তেমন লেখাপড়া করে নাই, বিদ্যা বুদ্ধি তো বেশি ছিল না, আমার আব্বা নিয়মিত পাঁচ বক্ত নামাজ পড়ছি, হুজুর ক্ষেত খামারে কাজকর্ম করছে, আজান হয়ে গেল ওইখানে নামাজ পড়ছে, যখন বাড়িতে আসছি আজান হইলে আমার আব্বারে কেউ দরিয়া রাখতে পারে না, আব্বা বলছে আগে হবে নামাজ তারপরে হবে কাজ, আগে নামাজ তারপরে কাজ, আগে নামাজ তারপরে কাজ, তারপরে ডিউটি তারপরে দুনিয়া বিকাশ। হুজুর আমার আব্বার স্পেশাল একটা আমল ছিল, সেই আমলটা হইল আমার আব্বা যখন রাতের বেলা ঘরে আসছি, আমার আব্বা আমি দেখছি বাবা মারা গেছে এত কাঁদে নাই, মা মারা গেছে এত কাঁদে নাই, হুজুর রাতের বেলা ঘরে আইসা কোরআনটা লই আমার আব্বাই যত কান্না করছি, হুজুর গ আমার আব্বা ঘরের ভিতরে আসিয়া এমন কোন রাত নাই কাঁদে নাই, কোরআনটা ভিজাইয়া ফালাইছে, বুকটা ভিজাইয়া ফালাইছে কান্দে কান্দে, কয় মাগো তোমার আব্বা কেন কাঁদেছে বলো না, কয় হুজুর মাঝে মাঝে আমি কান লাগাইয়া শুনতাম আব্বা কেন কান্দে, আব্বাই কি আমাদের জন্য কাঁদে নাকি, নাকি আব্বা দরিদ্র হওয়ার জন্য হওয়াতে কাঁদে, কিন্তু তাকায় দেখি গো আমার আব্বা কোরআনটা লয়ে লয়ে আল্লাহরে কয়, আল্লাহ গো ছোটবেলা মক্তবে লেখাপড়া করতে পারি নাই, আল্লাহ গরিব ঘরের সন্তান ওরে মালিক রব্বি করিম, তোমার কোরআন সত্য তুমি সত্য, এমন করে করে কাঁদছি ওই কারণে হয়তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বারে মাফ করে দিয়া কবরটারে নূরানিত করিয়া দিয়েছি। এ মুসলমান ভাইরা রে, আল্লাহ বলেন বিবির জন্য তোমরা পাগল, গরের জন্য পাগল, ক্ষমতার পাগল, শুনিয়া রাখো যে বিবি তোমার জন্য এত কান্না করি, তুমি যদি আজকে রাতের বেলা মারা যাও, যদি বলা হয় বিবি গো আমি আজকে মারা যাব, মনে করেন মারাই গেলেন, এলাকাবাসীরা খবর পাই আপনার ঘরে আসলো, রাত্র অর্ধেক হয়েছে এখন আসলে হয় নাই, আদরের বিবিকে আপনি বললেন, এলাকাবাসী বলে একটা কাজ করো, তোমার প্রাণপ্রিয় স্বামী রাতের বেলা লাশটার সঙ্গে তোমার একটু থাকা লাগবে, কোনো বিবি রাজি হবে? কোনো বিবি রাজি হবে না, নিজের পুঁজি নিজে সংগ্রহ করিয়া কবরে যাও, নিজের আমল নিজে লইয়া কবরে যাও। বাবা জিরারে আল্লাহর পয়গম্বর বলেন মানুষ মারা গেলে কেউ কবরে যায় না, কিন্তু মুসলমান আমরা জানি আর না জানি, দেখি আর না দেখি, রসুল বলেন যে বান্দা বান্দে নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করে মানুষগুলো মরার সাথে সাথে কবরের ভিতরে তার মাতার কিনারায় আল্লাহর কোরআন আইসা হাজির হইয়া যায়। মুসলমান কোরআনটা মাতার কিনারায় চলে আসে, এরা নবীর উম্মতের দল, আপনি আর আমি কবরে যাওয়ার পর কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, মুনকার নকির, মুনকার নকির আইসা আপনারে আমারে যখন প্রশ্ন করবি ওই মুহূর্তে কোরআনটাই বলবে তোমরা দাঁড়াও তোমরা কারা, মুনকার নকির বলবে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, আমরা ফেরেশতা দয়, কয় দাঁড়াও এই লোকটারে তোমরা বেশি টেনশন দিও না,
এই লোকটারে কষ্ট দিও না, এই লোকটা আমারে মহাব্বত করছে, আমি তার কোরআন। আল্লাহ রসুল বলেন এক একটা সুরা এক এক রকম হয়ে কবরে ঢুকবে, যারা নিয়মিত আসার নামাজের পরে ঘুমাইবার আগে আগে সুরাই মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, নিয়মিত ঘুমাইবার আগে একটু খেয়াল করেন, নিয়মিত টেলিভিশন দেখা নয়, নিয়মিত ঘুমাইবার আগে ফেসবুক চালানি নয়। আল্লাহর পয়গম্বর বলেন যারা ঘুমাইবার আগে বিছানার মধ্যে শোয়ার আগে আগে ওযু করিয়া, যারা মুসলমান ভাইরা আল্লাহর কোরআনটা খুলিয়া, যারা সূরা মুলুকের আমল করবি, আল্লাহর রসুল বললেন তুমি মারা যাওয়ার পরে তোমার বুকের ওপরে একটা সবুজ পাখি চলে আসবি, ওই মুর্দাটা জিজ্ঞেস করবে কে তুমি, তুমি আমার কবরে কেন আসছো, দুইটা পাখা ছড়াইয়া দিয়া সবুজ পাখিটা আপনার ডাক নাই ডাই ডাই কারাই খা বুকের উপরে বসবি, আপনি জিজ্ঞেস করবেন তুমি কে, আমি তোমার নিয়মিত সুরায়ে মুলুকের আমল, তোমার পাহারা দেওয়ার জন্য আল্লাহ আমারে কবরে পাঠাইছি, তোমার পাহারা দেরি করুম, কয় কতক্ষণ পাহারা দেরি করবা, মানুষটা কোরআনকে জিজ্ঞেস করবে কোরআন কতক্ষণ তুমি আমারে পাহারা দিবা বলো না, ওই কোরআন বলবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাটারে আমি জান্নাতে ঢুকাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার জন্য পাহারাদার হয়ে থাকব। ওয়াজের মধ্যে আসি আপনারা, এই যে বারবার বলতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যে বলতেছেন, মাঝে মাঝে একটু জিকির করায় আপনাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুনাজাতের আগে বলি আস্তাগফার পর নাস্তাগফিরুল্লাহ, এখন বলবেন আরবি হুজুর আপনি আমাদের পরিচিত মানুষ বলেন, এই তসবিহগুলো কখন কামে লাগবে, তসবিহগুলো কখন আমাদের উপকারে আসবে, আল্লাহ রসুল বলেন এই তসবিহগুলো তোমার মরার পরে কবরের মধ্যে কাজে লাগবে, এক একটা আমল এক এক দিকে থাকবে, রসুল বলেন নবীজি বলেন আমার বানানো কথা নয়, আল্লাহর পয়গম্বর বলেন সুবহানাল্লাহ, এই আমলটা তোমার ডান দিকে কবরে আইসা হাজির হবি, আলহামদুলিল্লাহ আমলটা তোমার বাম দিকে কবরে থাকবি, লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা তোমার সামনের দিকে থাকবি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ, এই যে গুনার কথা স্মরণ করিয়া ইস্তেগফার পড়ছো তোমার পিছন দিকে আসবি, এই যে বলছেন আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ বড়, এইটা মাথার উপরের দিকে থাকবে, এখন কবরে যেদিকে তাকাইবেন তাকায়া দেখবেন সবগুলো আমল কবরে এসে হাজির হয়ে গেছে। তো বলতেছিলাম মুসলমান মুসলমান লোকটা ছেলেদেরকে ডাক দিয়ে কয় তোমরা আমার জন্য একটু জাইতুন তেল আনো, আমি মরণের আগে দিয়ে আশাটা পূরণ করতে চাই, আমার মনের একটা চাহা ছিল আমি জৈতুন তেল দিয়ে রুটি বানায়া খাব, ছেলেরা বাজারে গিয়া জৈতুন তেল কিনিয়া গড়ে আনছে, মুসলমান আর ওই দিক দিয়া ইহুদি লোকটাও মারা যাবে মৃত্যু সজ্জায় শায়িত, লোকটা ছেলেগো একত্রিত করিয়া ডাক দিয়ে তোমরা আমার কাছে আসো, কয় কেন আব্বা বলেন, কয় আমি মারা যাব, আমার মন চাইতেছে আমি নদীর থেকে একটা মাছ আনাইয়া ওইটাকে ভাজা কইরা গরম বাদ দিয়ে আমার খাইবার মনে চাইতেছে, আমার আশাটা পূরণ করো। ইহুদির ছেলেরা নদীতে চলে গেল মাছ মারার জন্য, জাল যতই মারতেছে নদীর মধ্যে কোনো মাছ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাই দিয়ে কয় তারা যেখানে জাল মারতেছে ওইখানে একটা মাছ ছেড়ে দাও, যেন ইহুদির ছেলেরা জালটা মারার সঙ্গে সঙ্গে মাছটা জেলেদের জালের মধ্যে উঠে যায়। তো ছেলেরা বারবার জাল মারে মাছ নাই, শেষ মুহূর্তে আবার যখন নদীর মধ্যে জাল মারছে জালটা মারিয়া দেখে উঠায় দেখে জালের ভিতরে বড় একটা মাছ, ছেলেরা খুশি হইয়া মাছটা ঘরে নিয়ে আসছে, মাছটারে কাইটা
টুকরা টুকরা করিয়া মুসলমান তৈলের মধ্যে বাজা কইরা গরম বাদ দিয়া ওই লোকটারে খাওয়াইছি, লোকটারে খাওয়াইছি। খাওয়ানোর পরে লোকটা বিদায় হয়ে গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করছি। আর ওই দিক দিয়া মুসলমান সন্তানেরা জৈতুন তেল কিনিয়া আইনা পাকের ঘরে ঢুকাইছে, রান্না ঘরে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায় দিয়া কয়, তাড়াতাড়ি করে যাও রান্নাঘরের মধ্যে গিয়া তৈলের বোতলটা ফালাইয়া তৈলগুলো বোতলটা ভাঙ্গা তৈলগুলো ফালাইয়া দাও। এখন মুসলমান ফেরেশতা আল্লাহর হুকুম পালন করতে যাইয়া রান্নাঘরের ভিতরে ঢুকিয়া বোতলটা ফালাইয়া দিয়া ভাঙ্গিয়া তৈলগুলো সব জমিনে ফালাইয়া দিছি। ওই লোকটা জৈতুন তেল দিয়া রুটি খাইতে পারে নাই, শেষ নিঃশ্বাস ত্যাগ করছি। এখন দুজন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে কে, আল্লাহ মুসলমানটা তোমার গোলামি করে, ওয়াজ শোনে, আমল করে, নসিহত শোনে, মুসলমানের জন্য তুমি আল্লাহ, কিন্তু তার শেষ আশাটা কেন তুমি পূরণ করলা না? আর ইহুদি তোমার কথা মানে না, তোমার হুকুম পালন করে না। ইহুদির শেষ তামান্নাটা পূরণ করলা, কারণটা কি বলো? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ফেরেশতারা শোনো, ইহুদি দুনিয়ার মধ্যে ভালো কিছু কাজ করছিল, ওই ভালোর প্রতিদানটা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তারে রুটি তারে মাছ খাওয়াইছি, ভাত দিয়া তার দুনিয়ার সব পাওয়া আমি তারে শেষ করে দিলাম। আর মুসলমান কিছু গুণা ছিল, জৈতুন তেল দিয়া রুটি খাইলে তার গুণা রইয়া যায়, তার মনের বাসনা পূরণ হইয়া যায়। আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়া জৈতুন তেলের বোতলটা ভাঙ্গিয়া তেলটি জমিনে ফালাই দিলাম, রুটি খাইতে পারে নাই, তার আফসোসটা রয়ে গেছে। আফসোসের ভিতর দিয়ে আমি আল্লাহ তার গুণা মাফ করে দিছি, আমি আল্লাহ তার কবরের ভিতরে জান্নাতের নিয়ামত দিয়া দিছি। এই জন্য মুসলমানের সব আশা দুনিয়াতে পূরণ হবে না। অনেকে দোয়া করি, দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, কিন্তু আল্লাহ বলেন আমি তোমার জন্য যেইটা মঙ্গল করি, কল্যাণ করি, ওই দোয়াটা আমি আল্লাহ কবুল করিয়ে নেই। আর আমি আল্লাহ দেখলাম দুনিয়ার মধ্যে তোমার এই দোয়াটার প্রয়োজন নাই, আমি ওই দোয়াটা তোমার জন্য কেয়ামতে রেখা দিলাম, হাসরের কঠিন ময়দানে বান্দার সামনে কিছু আমল আইসা হাজির হবে। কি আমল আসবে, কি আমল আসবে রে বন্ধু? মানুষ তাকায় দেখবে তার একদিকে একটা আমল ঘাটতি, আমলের ঘাটতি, অন্যদিকে তাকায় দেখবে আর একটা আমলের ঘাটতি, আর একটু সামনে আগায় দেখবে আমলের ঘাটতি। তখন বান্দায় ডেকে ডেকে বলবে, আল্লাহ এগুলো কিসের আমল? আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে দোয়া করছিলি, ওই দোয়া তো আমি আল্লাহ দুনিয়াতে পূরণ করি নাই, ওই দোয়ার আমল এই ঘাটতির ভিতরে জমা রাখছি। আল্লাহ এই ঘাটটির ভিতরে কি রাখছো? কয়, তুমি যে ফাঁকে ফাঁকে দুরুদ শরীফ পড়ছিলা ওইটার আমল এই ঘাটটির ভিতরে জমা করে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনেক আমল এমন আছে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রতিদান দেই নাই, ওইটার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া পরকালে জান্নাতের ফয়সালা করে দিব। এ মুসলমান বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ জগতের মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক ডাক দিয়া কই, তোমরা ঈমান, ঈমান তোমাদের দুর্বল হয়ে গেছে, ওয়াজ শোনার পরেও আসতে মনে চায় না, আজান হওয়ার পরেও তোমরা আল্লাহর ঘরে ঢুকতে মনে চায় না। তখন মনে করবা, যদি তোমার দিলটা ভালো কাজ করতে চায়, ভালো আমল করতে চায়, মনে করবা ঈমান মজবুত আছে। আর যদি ভালো কাজ করতে মনে না চায়, তাহলে মনে করবা ঈমানের মধ্যে ত্রুটি আছে। এখন যদি আল্লাহরে আমরা জিজ্ঞেস করি, আল্লাহ অনেক ভালো কাজ তো আমার করতে মনে চায় না, আল্লাহ তাইলে আমার ঈমানদারে কেমনে, আল্লাহ কেমনে রিপারিং করবো রে আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নামাল মুমিনুন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওজিলাত কুলুবুহুম। ঈমান মজবুত কার? ঈমানটা মজবুত কার? কয়, আল্লাহর নাম শোনার পরে আল্লাহর জন্য যেই দিলগুলো পাগল হয়ে যায়, আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর মানুষগুলো হওয়ার জন্য পাগল হয়ে দৌড়ায়। এজন্য তো মুসলমানও আল্লাহর নাম শোনার পরে, আজান হয়ে যাওয়ার পরে আল্লাহ যখন আওয়াজ দিল আল্লাহু আকবার, তুমি মনে করবা তোমার ব্যবসার থেকে আমার আল্লাহ বড়, তোমার চাকরির থেকে আমার আল্লাহ বড়, তোমার ঘর থেকে আমার আল্লাহ বড়, তোমার বন্ধু বান্ধবের আড্ডার থেকে আমার আল্লাহ বড়। এই জন্য তো মুসলমান বলে যায়, আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিল, নাম ছিল হযরতে আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই।
উনি জগতের একজন বড় বুজুর্গ বড় আল্লাহওয়ালা ছিলেন বড় কামেলদার ব্যক্তি ছিলেন বড় আশিক রসুল ছিলেন ওনার জামানার মধ্যে একজন কামার বেটার কথা মুসলমান ইতিহাসবেত্তারা লিখে গিয়েছেন ওই কামার বেটার মধ্যে দুইটা গুণ ছিল এই দুইটা গুণের কারণে লোকটা এমন দামি হয়ে গেছে লোকটা যখন মারা যায় লোকটা মারা যাওয়ার পরেই এই আল্লাহর ওলি স্বপ্নে দেখেন লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে আর লোকটার কর্ম ছিল কি লোকটা কি কাজ করত লোকটা ছিল কামার আগুনের মধ্যে লোহা গরম করিয়া পিটাইয়া পিটাইয়া দা বানায় কোদাল বানায় খন্তি বানায় বডি বানায় কাজ হলো এইটা এই লোকটা মারা যাওয়ার পর তাকায় দেখে লোকটা জান্নাতে ঘোরাফেরা করে তার বিবির কাছে গিয়ে জানা গেল আপনার স্বামী কি কাজ করছে বলেন আপনার স্বামী কি কাজ করছে যেই কারণে আপনার স্বামী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন কয় আমার স্বামী সারা দিন সকালবেলা ঘর থেকে বের হইয়া দোকানে যাইত সারা দিন আমার স্বামী লোহা গরম করিয়া করিয়া দা কোদাল খন্তি বডি বানায় চাকু বানায় ছুরি বানাইত আর রাতের বেলা ঘরে আসার পর যখন দেখত পাশে এই আল্লাহর ওলি ছাদের মধ্যে উঠিয়া উঠিয়া নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত কাটায় আমার স্বামী কইতো আল্লাহ গরিব না বানাইলে সারাদিন দোকানে কাজকর্ম না করলে আমিও হুজুরের মতন সারা রাত তাহাজ্জুদে কাটাইতে পারতাম কিন্তু গরিব বানাইছো দিন আনে দিন খাই এজন্য রাত এবাদতে কাটাইতে পারি না এই ছিল আমার স্বামীর একটা গুণ আর দ্বিতীয় গুণ ছিল আমার স্বামী যখন লোহাটা আগুনে গরম করছি লোহাটা আগুনে গরম করার পর আমার স্বামী লোহাটা গরম করছে হাতুড়িটা উপরের দিকে উঠাইছে লোহার মধ্যে পিটুনি দিবে লোহার মধ্যে বাড়ি মারবে যেই মাত্র আমার স্বামী হাতুড়িটা উপরের দিকে উঠাইছে বাড়ি মারবে কিন্তু হঠাৎ করে যখন কানে আওয়াজ এসে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নামের বরত্বের আওয়াজ যখন আমার স্বামীর কানে আসছি আমার স্বামী লোহার মধ্যে বাড়ি না দিয়া পিছন দিক দিয়ে হাতুড়াটা ফালাইয়া লোহার জায়গায় লোহা রাখিয়া হাতুড়ির জায়গায় হাতুড়ি রাখিয়া আমার স্বামী একটা দৌড় দিছে গো আমার স্বামী কয় আগে নামাজ তারপর হইল কাজ এই দুইটা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন এই জন্য আমরা যদি আমাদের হায়াতের জীবনে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কিছু অতিরিক্ত আমল যে আমলগুলোর বিনিময়ে আল্লাহ আপনারে আমারে মাফ করে দিবেন যেমন নবীর একজন সাহাবি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন আমার মধ্যে একটা গুণ ছিল আমার মধ্যে একটা আমল ছিল কি কি আমল আমার মধ্যে একটা আমল ছিল আমি বেশি বেশি আমার নবীর নামে দুরূদ শরীফ পড়তাম জোরে কর না সুবহানাল্লাহ উম্মত যত বেশি দুরূদ শরীফ পড়বেন হাসরের ময়দানে আমার নবীর তত কাছাকাছি থাকা যাবে যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত নবীজির কাছাকাছি থাকা যাবে যেমন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু খানায় কাবার সামনে একদিন বসিয়া নবীজির শানে দুরূদ শরীফ পড়তেছেন ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটের মধ্যে একটা তসবি রাখবেন সময় সুযোগ হইলে ওই তসবি জিক্রি করা আপনাকে মনে করিয়া দিবে তসবিটা পকেট থেকে টান দিয়া একশো বার পড়েন দুইশো বার পড়েন তিনশো বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু খানায় কাবার সামনে বসিয়া বাইতুল্লাহর সামনে বসিয়া বসিয়া উনি আল্লাহর নবীর নামে দুরূদ শরীফ পড়তেছেন আর অন্যদিকে আবু জাহাল অথবা সাইবা আবু লাহাব নেতৃস্থানীয় মানুষগুলো খানার খানায় কাবার অন্যদিকে বসা আছে ইন্দিমে টাইমে একজন ভিক্ষুক ভিক্ষা নেওয়ার জন্য মক্কার নেতৃস্থানীয় মানুষদের সামনে গিয়ে দাঁড়াইল আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়ে কয় নেতাজি আমি গরিব মানুষ আমারে কিছু দান করেন আমারে কিছু দেন পেটে খানা নাই ঘরে খাবার নাই কিছু দান করেন দান করলে আমি এই টাকা দিয়া চাউল ডাউল কিনব আমি আটা কিনে রুটি বানাইয়া সন্তানদেরকে খাওয়াবো আমারে কিছু দান করেন আমারে কিছু দেন আবু জাহেল ছিল মুসলমান বাবাজির আমার সৎ
সবচেয়ে জঘন্য এবং নগণ্য। আবু জাহেল ডাক দিয়া কয়, আমার নেতা আমার দলের লোকেরা শোনো, এই মুহূর্তে ভিক্ষুকটা আমাদের কাছে কিছু নেওয়ার জন্য আসছে, কিছু নেওয়ার জন্য আসছে। এখন আমরা তার না দিয়ে আলীর কাছে পাঠাই। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা এক কিনারায় বসা আছে, তার হাতে কোনো টাকা পয়সা নাই, তার পকেটটাও এমটি। তার কাছে পাঠাইলে সে শর্মিন্দা হবে, সে লজ্জিত হবে। আমরা তার কাছে পাঠাই, ভিক্ষুকটাকে ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, এ ভিক্ষুক তাড়াতাড়ি করিয়া যাও, ওই যে লোকটা একাকিত্বে বসিয়াছে খানায় কাবার সামনে, সে মুসলমান, তার কাছে যাও, তার কাছে গেলে বেশি পাইবা, আমরা দিলে তো কম দিব, তার কাছে গেলে বেশি দিবে, তুমি ওইখানে যাও, ওইখান থেকে নিয়ে আসো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একা বসিয়া বসিয়া আমার নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়তেছেন, সুবহানাল্লাহ, কোন বসিয়া বসিয়া দুরূদ শরীফ পড়তেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর কয়, আমার উম্মত যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করেন, তার 10টা গুনাহ মাফ করে দেন, তার সম্মান আল্লাহ পাক 10 গুণ বাড়ায়া দেয়। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান উবলিগতুহু, কেউ যদি আমার কবরের কিনারায় এসে দাঁড়ায়, আমার রওজার কিনারায় এসে সালাম দেয়, আমি রসুল নিজ কানে শুনি, আর কেউ যদি এইখান থেকে বসিয়া দুরূদ শরীফ পড়েন, ফেরেশতারা আমার নবীর রওজার মধ্যে আপনার দুরূদটা পৌঁছাইয়া দেয়। এ মুসলমান বন্ধুরা, রিক ভিক্ষুকটা হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে দাঁড়ায়, ওই ভাই আলী, তুমি আমারে কিছু দান করো, আল্লাহর রাস্তায় আমারে কিছু দাও। আলী কয়, বলো তোমারে কে পাঠাইছে, তুমি তো একা একা আসো নাই, তোমারে কে পাঠাইছে বলো, নিশ্চয়ই কোনো মতলব আছে। তোমারে দেখলাম মক্কার নেতারা যেখানে বসা ওইখানে গেলা, ওই আমারে নেতারাই পাঠাইছে, আপনার কাছে আসলে নাকি বেশি পাওয়া যাবে, আমার ঘর সংসার সংসারে আমার অভাব, ঘরে কোনো খাবার নাই, বেশি করে দিবেন, এই জন্য আমি আসছি। হযরতে আলী ডাক দেয়া কয়, মালিক, আল্লাহ গো, পকেটে কোনো টাকা নাই, দেওয়ার মতন সাধ্য এই মুহূর্তে আমার নাই, আমি গরিব মানুষ, তারে আমি কি দিব। হযরতে আলী বলেন, যে দুরূদ শরীফটা পড়তেছি এইটার মধ্যে দিয়ে আমি কাম চালাইয়া দেই, ভিক্ষুটাকে ডাক দিয়া এদিকে আসো, তোমার হাতরা আমার দিকে বাড়াইয়া দাও। হযরতে আলী বলেন, যখন ভিক্ষুকটা আমার দিকে হাতরা বাড়াইয়া দিল, আমি হাতরারে আমার সামনে আইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরি আমি একটা ফুক মারিয়া দিলাম, বড় করে কোন ভিক্ষুকের হাতরা আমার দিকে বাড়াইয়া নবীজির মহব্বতে আমি দুরূদ শরীফ পড়িয়া ফুক মারলাম, ফুক মারিয়া বললাম, ভাই রে, তোমার মুষ্টিটা একটু বন্ধ করিয়া পালাও, যারা আমার কাছে তোমারে পাঠাইছি তার কাছে যাও, ওইখানে গিয়া মুষ্টি খুলবা, এর আগে আর খুলবা না, রাস্তার মধ্যে আর খুলবা না, তাড়াতাড়ি করিয়া যাও, জলদি করিয়া যাও। বাবাজিরা রে, আমার ওই লোকটা ভক্তি লইয়া বিশ্বাস করিয়া হাতের মুষ্টি বন্ধ করিয়া মক্কার নেতা আবু জাহেল অথবা সাইবা আবু লাহাবের কাছে আইসা বলে, আমি আসছি, কয়, তোমার হাতের মুঠুর মধ্যে কি, তোমার কি দিছে বলো। ওই ভিক্ষুক ডাক দিয়া কয়, নেতা, আসলে সে কি দিছে আমি জানি না, তবে আমার হাতরা বাড়াইয়া আমার হাতের মধ্যে কি জানি পড়িয়া ফুক মেরে দিছি। কয়, হাতের মুষ্টি খোল দেখি। ভিক্ষুকটা হাতের মুষ্টি যখন খুলছে গো, তাকায় দেখে তার হাতের মুষ্টির ভিতরে মুসলমান স্বর্ণ মুদ্রা দেখা যাইতেছে। ভিক্ষুকের মুষ্টির ভিতরে স্বর্ণ মুদ্রা। নেতাগুলো বসার থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া দুই তিনজন লোককে বাড়াইছে, যাও, যার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, যার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, যার ঘরে কোনো ভালো খাবার নাই, সে এত সুন্দর মুদ্রা কই পাইল, এই স্বর্ণ কোথায় পাইল। দু তিনজন লোক হযরত আলীর সামনে গিয়ে দাঁড়াইলে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দেয়, আলী গো,
তোমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলনাই স্বর্ণ কই পাইলা হয় আমি স্বর্ণ পাই নাই আমিও স্বর্ণ দেই নাই দেওয়ার মালিক আমার আল্লাহ উসিলা হইল দুরুদ শরীফ আমি আমার নবীর মোহাম্মদ কলিজার ভিতরে ঢুকাইছি আমার পুরা দিলটার মধ্যে আমার নবীর মোহাম্মত আছে ভালোবাসা আছে ভক্তি আছে বিশ্বাস আছে আমি নবীর শানে দুরুদ শরীফ পড়ে আমি যখন ফুঁক মারছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরুদের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই ফুঁকটারে স্বর্ণ মুদ্রা বানাইয়া দিছি মুহূর্তের মধ্যে যারা ওইখানে গিয়েছিল তারা কালমা পরে মুসলমান হয়ে গেছি তারা কালমা পরে ফলাইছে মোহাম্মদ সত্য নবী মোহাম্মদের ধর্মটা সত্য ধর্ম কালমা পরে এরা মুসলমান হয়ে গেছি এই জন্য আল্লাহ বলেন নবী গো আপনার উম্মত গুলোকে বলিয়া দেন জানাইয়া দেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুসলমান ইমান যদি দুর্বল হইয়া যায় ইমান যদি একটু শর্ট পড়িয়া যায় কেমনে ইমান বাড়াইবেন আল্লাহ বলেন ওইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমার আল্লাহ বলেন বান্দা বান্দে যদি বেশি করিয়া কোরআন তেলাওয়াত করে ওইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে থাকে করতে থাকে তাইলে দুর্বল ইমান কামার আল্লাহ সবল ইমান বাড়াইয়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল ইমানকে সবল বানাইয়া দিবেন তাইলে আপনার আমার ডিউটি আপনার আমার কাজ হইল নামাজ পড়িয়া পড়িয়া কোরআন তেলাওয়াত করা নামাজ পড়িয়া পড়িয়া কোরআন শরীফ পড়া আমার দিকে খেয়াল করেন বাবা আল্লাহ রসুল বলেন মান করাল কোরআন মালকর মান করাল কোরআন যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহর কোরআন থেকে একটা করে হরফ পড়বে একটা করে অক্ষর পড়বি এক একটা হরফের বিনিময় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দশটা করে নেকি লেখা দিবি আলিফ লাম মিম এইখানে তিনটা হরফ আলিফ লাম মিম যদি বুঝেন আর না বুঝেন যদি পড়েন আল্লাহ পাকের রসুল বলেন বুঝো আর না বুঝো পড়লে সওয়াব তিনটা হরফ একসঙ্গে আলিফ লাম মিম তিনটা হরফ পড়বা আমল নামায় তিনটা নেকি আল্লাহ পাক জমা করে দিবি আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে বলেন আমিন এখন আজান হবে নামাজ হবে ইনশাল নামাজের পরে আবার চলবে ওয়াজ আপনারা সকলে আসবেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ